গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমরা আমার জন্য একটু, যে আমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। বাবার শারীরিক কন্ডিশন ঠিক নেই, কালকে রাত্রিবেলায় ও চলে গেছে। কালকে বলেছিলাম তোমাদের যে আজকে আমি কলকাতায় যাব, রেডি হয়ে গেছি, এখন বাজে 9টা। ভেবেছিলাম 8টার ট্রেনটা ধরবো, জানি না কেন আজকে সকাল থেকে আমিও উঠতে পারছিলাম না, তো এখন রেডি হয়েছি। 10টায় একটা ট্রেন আছে, ওপারে গিয়ে ট্রেন ধরতে হবে, মানে জিয়াগঞ্জ থেকে। তো এখন আর বেশি কথা বলবো না, বেরিয়ে যাই, নাহলে এই ট্রেনটাও মিস করে যাব। চাবিগুলো দিদিদেরকে দিয়ে দিতে হবে। সব তালা মারলাম তো। আন্টি, আন্টি, ওই দেখো দেখছো, উঠতেই পাচ্ছি না আমি সকাল থেকে। আমি জানি না কি হয়েছে, মাথাই খাড়া করতে পারছিলাম না। চাবি খেলা কিছু বা হাত দিয়ে দিলাম, এখন খাওয়ার টাইম নেই। আসি, ঠিক আছে, ভালোভাবে যেও। হ্যাঁ, সামনে একটা টোটো দেখতে পাচ্ছি, দেখি যায় কি না। টোটো না পেলে দেরি হয়ে যাবে। দাদা যাবেন নিমতলা ঘাট? হ্যাঁ, এমনই এক টোটোতে উঠেছিলাম, সে কথা আর কি বলবো তোমাদের। ভাড়া তো ডবল বললই, তাই দিলাম। তার উপরে এমন ভাবে চালাচ্ছিল, মনে হচ্ছিল না আমি ঠিকঠাক পৌঁছাতে পারবো। কি আর করবো, দিনের শুরুটা খুব বাজে ভাবে। যাক, ওপরে নৌকাটা ছাড়লো, তার মানে এটাও ছাড়বে। আজ হলো 23শে জুন, রবিবার। সকালবেলায় ঘুম থেকে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো কলকাতার উদ্দেশ্যে, কিন্তু বেরোতে পারলাম না, কারণ কালকে রাত্রে না ঠিকঠাক ঘুম হয়নি। ও চলে গেছে, বাবার শরীর খারাপ, মনটাও একটু খারাপ ছিল, সেই সাথে কোয়ার্টারে একা থাকতে একটু ভয়ও লাগছিল। আমি তো সারা রাত বেরোইনি, প্রায় গোটা রাত আমার জেগেই কেটেছে বলতে পারো। তো সকালবেলায় এত মাথায় যন্ত্রণা করছিল, আমার তো মনে হচ্ছিল আমি যেতেই পারবো না। তো যাই হোক, একটু বেলা হলেও বেরোলাম, হয়তো আজকে বাবাকে দেখতে পারবো না, কিন্তু তবুও আজকে যদি যাই তাহলে কালকে অন্তত টাইম মতন পৌঁছাতে পারবো, তাড়াহুড়ো থাকবে না। তো আজকে কিন্তু নৌকাটা অনেকটা দেরিতে ছেড়েছে, অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল নৌকাতে। আর আজ অনেক দিন পর এনাদেরকে দেখলাম। ছোটবেলায় যখন পিসির বাড়িতে বহরমপুরে আসতাম তখন অনেক বহুরূপী দেখতে পেতাম, আজকাল বহুরূপী দেখাই যায় না। তবে এনাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, এই গরমের মধ্যে এমনিতেই মানুষ সাধারণ জামাকাপড় পরে থাকতে পারছে না, সেখানে ওনারা কী করে যে এই রকম মোটা কাপড় পরে আছেন। তো যাই হোক, পেটের দায়ে মানুষকে অনেক কিছু করতে হয়। এবার আমি দেখি এখান থেকে টোটো পাই কিনা স্টেশনে যাওয়ার জন্যে। একজন 30 টাকা, আর এমনি ভাড়া কত? চলুন, আজকে সকাল থেকে দিনটা এরকমই শুরু হয়েছে, সব জায়গায় ডবল ভাড়া দিয়ে যেতে হচ্ছে, কিছু তো করার নেই, যেহেতু ট্রেন ধরার তাড়া আছে। টাকাটা নিন কাকা। টিকিট কাউন্টারেও আজকে লম্বা লাইন। একটা শিয়ালদা, এবার 2 নম্বরে ছুটতে হবে, তাও বা সামনের দিকে, যেহেতু সামনের লেডিসে উঠবো তাহলে আমার অনেকটা সুবিধা হবে, আর মাত্র 2-3 মিনিট হাতে আছে। আজকে সকাল থেকেই ছোটাছুটি শুরু হয়েছে গো, জানি না দিনটা কেমন যাবে। নটা 51 বাজে, 52-তে ট্রেন, প্রায় চলে এসেছি। একদম সামনের দিকে এসে দাঁড়ালাম, জানি না লেডিসটা কোথায় পড়বে, ট্রেনটা আসুক। পেয়ে গেছি, ট্রেনে উঠে পড়েছি, ঠিকঠাক জায়গাও পেয়ে গেছি। ঘর থেকে থাইরয়েডের ওষুধটা খেয়ে এসেছি, কিন্তু আজকে ব্যাগেও কোনো খাবার নেই, সেই সাথে জলও আনিনি, দেখি কোনো খাবার উঠলে কিনে খেয়ে নেবো। আচ্ছা, তোমরা যেটা ভাবো সেটা কি তোমাদের সঙ্গে হয় আমাকে একটু কমেন্টসে জানিও তো, কারণ আমার সঙ্গে তো কোনো দিনই হয় না। আমি আগেও তোমাদের বলেছি,
ছুটতে ছুটতে আমি না ক্লান্ত হয়ে গেছি। সেই 12 ক্লাস পাশ করার পর থেকে ছুটে চলেছি, এখন আর ভালো লাগে না, কোথাও বেরোতেও ইচ্ছা করে না। তোমরা মাঝে মধ্যে আমাকে বলো না, অমৃতা একটু ঘুরতে তো যেতে পারো, আমার কোথাও যেতেও ইচ্ছে করে না, যদি ইচ্ছেটা হয় ওই ক্ষণিকের জন্যে, কিন্তু যদি কোথাও যাই যাওয়ার পর আর ভালো লাগে না। আমি সব থেকে বেশি শান্তি অনুভব করি আমার বাড়িতে, আমার ঘরে, ওখানে সময় কাটাতেই আমার সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু ওই যে আমরা যেটা ভাবি সেটা আমাদের সঙ্গে হয় না। এবার ভেবেছিলাম যে মা বাবার কোয়ার্টারে এসে কয়েকদিন একটু সময় কাটাবো, মা বাবার সাথে থাকবো, একটু রান্না বান্না করবো, সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপর ও চলে যাবে ওর জায়গায়, আমি চলে আসবো গ্রামে। কিন্তু দেখো যেটা ভেবেছি তার উল্টেই হয়েছে। আমরা নিজেরা যতই পরিকল্পনা করি না কেন, আমাদের জন্যে পরিকল্পনা আগেই একজন করে রেখেছেন, আর তিনি যেমনভাবে আমাদের চালাবেন আমাদেরকে তেমনভাবেই চলতে হবে। সকালবেলায় থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আজকে ট্রেনে কোনো খাবার উঠছিল না। অবশেষে ওই যে চাল ভাজা চিড়ে ভাজা ওঠে, ওনাদের কাছ থেকে একটা চিড়ের প্যাকেট কিনে সেটা খেলাম, তবে জলের বোতল আর পাচ্ছিলাম না। চিড়ে খাওয়ার পর না তেষ্টা একটু বেশিই লাগে, অবশেষে পলাশিতে এসে চালনা দিয়ে একটা জলের বোতল কিনতে পারলাম, তারপর আমার তেষ্টা নিবারণ হলো। তবে সঙ্গে সঙ্গে হয়নি জানো, জলটা অনেকটাই ঠান্ডা ছিল, তাই কিছুক্ষণ অপেক্ষা করে তারপরেই খেতে হয়েছে। কালকে রাতের খাবারটা আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, সেই সাথে যেহেতু একসাথে খেয়েছিলাম ওকেই বেশিরভাগটা খাইয়েছিলাম, নিজে তেমন খাইনি, ভেবেছিলাম এসে একটু খাবো, কিন্তু রাতে আর খাওয়া হয়নি। তো সেই জন্য সকাল সকাল আমার খিদেও লেগেছে ভীষণ, আর আজকাল না খিদে লাগলে আমার ভীষণ মাথায় যন্ত্রণা করে, এমনিতে ঘুম হয়নি তার উপরে আবার খিদে লেগেছে। তো ভেবেছিলাম কৃষ্ণনগর এসে হয়তো কিছু না কিছু খাবার পাবো, ট্রেনটা হয়তো কিছুক্ষণ দাঁড়াবে, কিন্তু ট্রেনটা দাঁড়ায়নি। ভাবলাম কোনো হকার দাদা হয়তো ঠিক উঠবে, কিন্তু না, হকার দাদারাও ওঠেনি। ভাবলাম রানাঘাটে গিয়ে অন্তত কিছু না কিছু পেয়েই যাব, উঠলো তবে পাঁপড় ভাজা উঠলো। তো পাঁপড় ভাজা আর খাওয়ার ইচ্ছে হলো না, তো দেখতে দেখতে আমি প্রায় চলেই এসেছি, ভাবলাম একবারে যাই ওখানে গিয়ে কিছু না কিছু খেয়ে নেব। আজকে হয়তো বাবার সঙ্গে দেখা হবে না, কারণ বাবা যেহেতু ICU আছে সেই জন্যে বাবার ভিজিটিং আওয়ারটা চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র 11টা থেকে 12টা পর্যন্ত দেখা করতে দেন। আমরা যেদিন বাবাকে দেখতে গেছিলাম সেদিন জানো তো বাবা পুরো সুস্থ ছিলেন, বাবার সঙ্গে আমরা কথা বললাম, তবে হ্যাঁ সেদিন বাবা অনেকটা ভাবুক হয়ে গেছিলেন, কারণ হসপিটালে গেলে দেখবে যে কোনো মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, বিভিন্ন ধরনের টেনশন কাজ করে, তো সেই রকমই বাবার মধ্যেও কাজ করছিল। কিন্তু হঠাৎ করে যে বাবার অবস্থা এতটা খারাপ হয়ে যাবে সেটা কল্পনাও করতে পারিনি। ও চলে যাবে বলে মা তো প্রথমে আমাকে জানাচ্ছিলই না, তারপর মা হয়তো কিছু ভেবেছে, তারপর মা আমাকে ফোন করে বলেছে যে বাবার কন্ডিশন খারাপ, আর স্বাভাবিক সেটা জানার পর থেকে আমারও মন মানসিকতা ভীষণভাবে খারাপ হয়ে যায়। তোমাদেরকে তো আগেই বলেছি আমার বাবার কিডনির সমস্যা, আর সেটা হয়েছে সুগার থেকে। কিছুদিন আগে বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, কিডনিতে ইনফেকশন হয়েছিল সেই জন্যে, তখন বাবা পুরোপুরি সুস্থ হননি, তার আগেই কিন্তু বিয়ারসিং থেকে ছেড়ে দেওয়া হয়। তো এবার আবার 10 দিনের মাথায় বাবার পেটে আবার যন্ত্রণা শুরু হয়, সেই জন্যেই বাবাকে আবার হসপিটালে নিয়ে আসা হয়েছে। নেমে গেছি শিয়ালদা স্টেশনে। আজকে হসপিটালে বাবার সঙ্গে দেখা করতে আমার এক পিসি পিসমশাই কাকা কাকিমা এসেছিলেন, তবে আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেল, ওনাদের কারোর সঙ্গেই হয়তো দেখা হবে না। এবার যাচ্ছি হসপিটালে। সরকারিভাবে চিকিৎসা করাতে টাকা লাগে না ঠিকই, তবে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়, তবে সেটা শুধু বাড়ির লোকদের নয় পেশেন্টকেও। আর সেই পেশেন্ট যদি চাকরি করেন তাহলে তো কোনো কথাই নেই, চাকরি করা অবস্থাতে সমস্যা একটু বেশিই হয়। এখানে না হঠাৎ হঠাৎ রোগীকে ছুটি দেওয়া হয়, আবার ডিউটিও জয়েন করতে হয় ওই শরীর নিয়ে। এর আগে বাবাকে যখন আনা হয়েছিল তখন কিন্তু বাবা পুরোপুরি সুস্থ হননি, তার আগেই বাবাকে ছুটি দেওয়া হয়েছিল, মানে তখন বাবার কিডনির ইনফেকশনটা পুরোপুরি ঠিক হয়েছিল না, সেটা ডাক্তারবাবুরা নিজেরাই বলেছিলেন। যাই হোক, এখান থেকে যেমনটা বলা হবে তেমনটাই করতে হবে, বাড়ির লোক এখানে শ্রোতা শুধুমাত্র, কিছু বলার নেই। তোমাদেরকে তো বলেছিলাম যে বাবার সঙ্গে হয়তো দেখা হবে না, তবে দূর থেকে চোখের দেখা বাবাকে একটু দেখতে পেয়েছি, আর তারপরে এখন দাঁড়িয়ে আছি বাস ধরার জন্যে, যাব কাকার বাড়িতে, কিন্তু প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে আছি, খিদেতে আমার পেট জ্বলছে, মাথা ঘুরছে, কিন্তু বাস আসছে না। মা বলছে কাকাকে চল আমরা অটোতে চলে যাই, কিন্তু কাকা বলছে আর একটুখানি দাঁড়াও, এক্ষুনি বাস চলে আসবে। তার মধ্যে আমাদের পেছনে একটা লোক বড় সড়ো একটা ব্লুটুথ নিয়ে এত জোরে গান বাজাচ্ছিল, সেটা শুনে না আমার মাথা ভীষণ ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল ওখানেই আমি মাথা ঘুরে পড়ে যাব। একেতে রাতে ঘুম হয়নি,
তার উপরে সকাল থেকে খাওয়া দাওয়াও ঠিকঠাক হয়নি। এই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি মনে হয় বাঁচবো না। ঘরে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার বোনকে আজকে দেখো কি মিষ্টি লাগছে, এই নাচ করে ফিরল। হসপিটাল থেকে এসে কাকার ঘরে এসে খাবার পেয়েছি, তার মধ্যে আবার কাকার ঘরে আসার সময় বাস পাচ্ছিলাম না, মনে হয় রোদের মধ্যে এক ঘন্টা দাঁড়িয়েছি। সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে, কালকে কাকার ঘরে আসার পরে আমি আর সেইভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কালকে ছিল 23 তারিখ, কালকের দিনটা যে আমার কি গেছে সে শুধু আমিই জানি। হসপিটাল থেকে বেরিয়ে যখন বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমি ওখানেই মাথা ঘুরে পড়ে যাব। সকালবেলায় উঠে একটু ফ্রেশ হলাম, খাবার দাবার খেলাম, এখন আবার রেডি হয়ে হসপিটালে যাব। যতটুকু পারবো ব্লগ করার চেষ্টা করবো, জানি না কী ব্লগ করবো আমি এই পরিস্থিতিতে। ব্লগ করার মতন কিছুই নেই আমার কাছে তোমাদেরকে দেখানোর মতন, তবে হ্যাঁ বাবা কেমন আছেন না আছেন অবশ্যই তোমাদের জানাবো। 22 তারিখে বাবার শরীর খুবই খারাপ ছিল, কালকে 23 তারিখ, কালকে বাবার শরীরটা একটু ভালো হয়েছে। আজকে বাবার সঙ্গে দেখা করবো, 11টা থেকে 12টা ভিজিটিং আওয়ার, তো ওই টাইমে দেখা করতে যাব, গিয়ে দেখি কেমন আছেন বাবা। আজ হলো 24 তারিখ সোমবার, তোমাদের তো সকালে বললাম যে হসপিটালে যাব, তবে হসপিটালে যাওয়ার পর ভিডিও করার মন একটুও হয়নি। এটা হলো রবীন্দা, রবীন্দা বাবাকে দেখতে এসেছিল, রবীন্দা আর বাবা একসাথেই চাকরি পেয়েছিল। তো রবীন্দা যতবারই বাবা অসুস্থ হয় ততবারই দেখতে আসে, আজকেও দাদা এসেছিল, সেই সাথে কাকার বাড়ি পর্যন্ত এসেছিল। দাদা এখন বাড়ি চলে যাচ্ছে আর কাকা যাচ্ছে দাদাকে একটু এগিয়ে দিতে। কাকা দাদাকে একটা কাঁঠাল দিয়েছে, তো সেটাই ব্যাগে করে নিয়ে যাচ্ছে রবীন্দা। কাকাদের বাড়িটা না খুব ভালো জায়গাতে, এই দেখো দরজার থেকে দাঁড়িয়ে মেন রোড দেখা যাচ্ছে, আর সামনে গিয়েই বাস ধরতে হয়। সেই সাথে এদিকে মেট্রো যদি চালু হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা, একদম মেট্রো স্টেশনটা কাকাদের গলির সামনেই পড়েছে। আর এই দেখো কাকার 3 ছানাপোনা, যারা সারা দিন কাকার পেছন পেছন ঘুরে বেড়ায়। কালকে ছিল 24 তারিখ, কালকে আমি সেভাবে কোনো ভিডিও শ্যুট করিনি। আজ 25 তারিখ, আজকে সকালবেলায় একবার আমি আর মা যাচ্ছি হসপিটালে, কালকেও গেছিলাম, কালকে রবীন্দ্রা এসেছিল, কাকার ঘরেও এসেছিল, রাত্রিবেলায় গেছে সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে যাই দেখি বাবার সঙ্গে দেখা করি, 11:30 থেকে 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত বাবার সঙ্গে দেখা করতে দেয়, সেই সাথে বাড়ির থেকেও অনেকে আসবে। কাকাদের ঘরের কাছে যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে এসে দাঁড়িয়ে আছি আমি আর মা। কালকে এখান থেকে আমরা বাস পাইনি, আবার অটো স্ট্যান্ড পর্যন্ত হেঁটে গিয়ে তারপর অটোতে গেছি, দেখি আজকে বাস পাই কি না, যদি বাস পাই তাহলে ভালো, আর না হলে আবার অটো স্ট্যান্ডে যেতে হবে। আমাদের দুটো শিয়ালদা, আজ আমাদের আর অটো স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাওয়া লাগেনি, বাস পেয়ে গেছিলাম আর আমরা হসপিটালে চলেও এসেছি। কালকে বাবার সঙ্গে যখন দেখা করেছিলাম তখন বাবা অনেকের সঙ্গে দেখা করতে চাইছিল, বিশেষ করে আমার পিসিদের সঙ্গে। তো পিসিদেরকে ফোন করা হয়েছে, আজকে পিসিরা অনেকেই আসবে। আমি আর মা যাচ্ছি এখন পাঁচতলার উপরে বাবার সঙ্গে দেখা করতে। তো আমাদের সবারই বাবার সঙ্গে দেখা হয়ে গেছে, আর আজকে আমার 4 পিসি এসেছিল, এখানে আমার 3 পিসি আছে, আমার দাদাও এসেছিল, দাদা আর বড় পিসি চলে গেছে। আর এই যে মাস্ক মুখে দেওয়া, এটা হলো আমার ছোট পিসি, লাল চুড়িদার পরা হলো আমার মণি পিসি, আর এইটা হলো আমার সেজ পিসি। পিসিরাও দেখা করে নিয়েছে বাবার সঙ্গে, পিসিরা এখন চলে যাচ্ছে, আর সেই সাথে ভাইও এসেছিল, এটা হলো আমার মণি পিসির ছেলে। তোমরা অনেকেই জানতে চেয়েছো বাবা বর্তমানে কেমন আছে। 23 তারিখ 24 তারিখে বাবা ভালো ছিল না, তবে এখন বর্তমানে তোমাদের শুভকামনাতে বাবা ভালো আছে। তো পিসিরা চলে যাচ্ছে, আমি এসেছিলাম একটু এগিয়ে দিতে, তবে শুধু আমি না মাও এসেছিল, কারণ সারাদিন তো ওই বসে থাকা ছাড়া কোনো কাজই নেই, ওই 1 ঘন্টাই মাত্র দেখতে দেয়। তো আমি আর মাও এখন একটু বাইরে যাব ভাবছি। আজকে আমার 4 পিসি এসেছিল, সেই সাথে আমার দাদাও এসেছিল। বাবাকে এবার যখন ভর্তি করা হয়েছিল তখন দাদা বৌদি ভাইপো 3 জনই ছিল, তো আমি যেদিন এসেছি তার পরের দিন ভাইপো আর বৌদিকে দাদা রাখতে গেছিলো, তো আজকেও আবার এসেছিল, আমি যেহেতু আছি তাই ও আবার চলে গেল, কারণ বৌদির আর ভাইপোর আবার বাড়িতে গিয়ে খুব জ্বর। তো আমি আর মা এসেছি একটু ক্যান্টিনে, দেখি যদি কিছু খাওয়া যায়।
বসো ওখানে। নিলাম কফি আর আমি নিলাম এক কাপ চা। সেদিন যে কেকগুলো নিয়েছিলাম ওগুলো নেবো, খাবে? আমরা প্রত্যেক দিন না এই ফলটা দেখি, এই ফলের নাম আশ ফল বলছে। তো আজকে আমি কিনলাম, মা বলে একটু টেস্ট করে দেখবো। কেমন খেতে মা, কেমন খেতে? ভালো লাগছে না? মিষ্টি আছে? কেমন একটা গন্ধ। আমরা রোজ যাওয়া আসা করি আর অনেকের কাছে এই ফলটা দেখতে পাই, তো সেই জন্য মাঝে মধ্যে মা বলে কি ফল এটা, কি ফল এটা। তো আমি মাকে বললাম চলো আজকে কিনে খাবো। তো 200 গ্রাম কিনেছি, মা একটা খেলো। মার তো খুব একটা ভালো লাগেনি, বলছে গন্ধ আছে। আমি একটা টেস্ট করে দেখি। লিচুর মতো কিন্তু কেমন একটা গন্ধ আছে, তাই না? আমার খুব একটা ভালো লাগেনি। তবে এই ফলটার প্রচুর দাম, 300 টাকা কিলো। এর থেকে লিচু অনেক ভালো। আমি আর মা একটু স্মার্টে এসেছিলাম, হঠাৎ করেই যেহেতু চলে এসেছি কিছুই তো তেমন আনিনি, তো এখান থেকে দু একটা টুকিটাকি জিনিস নিলাম, সেই সাথে কাকাদের ঘরের জন্যেও দু একটা জিনিস নিলাম। এখন ভাবছি একটু সবজি বাজারে যাব। কালকে কিছু সবজি বাজার করে নিয়ে গেছিলাম, ওই পেঁয়াজ টেয়াজ পেয়েছিলাম, আমটাম নিয়েছিলাম, কিন্তু সবজি তেমন পাইনি। তো আজকে দেখি সবজি পাওয়া যায় কি না। শিয়ালদা মার্কেটে বাজার করতে না আমার একটুও ভালো লাগে না। আমি জানি না কেন এখানকার মার্কেটে আমার ঢুকতেই ইচ্ছে করে না। এর আগে একবার সেই কোলে মার্কেট না কি মার্কেটের নামটাও আমি ভুল বললাম না ঠিক বললাম জানি না, ওখানে গেছিলাম, ওই গলিটাও আমার খুব একটা ভালো লাগেনি। ওখান থেকে কিছু কিনতেও ইচ্ছে হয়নি, কিন্তু কি করা যাবে, আসতেই হবে, টুকিটাকি জিনিস তো নিতে হবে। তবে সবজি মার্কেটটা না আমরা খুব একটা ভালো চিনি না, আর ভেতরে যে সবজি মার্কেটটা আছে ওখানে শুধু গাজর, ক্যাপসিকাম আর ভুট্টা পাওয়া যায়। হয়তো সকালের দিকে জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু আমরা আসলে না কিছুই পাই না। তো যাই হোক, আমরা কিছু সবজি নিয়ে নিলাম, সেই সাথে মা এখানে দেখছে আশফল 10 টাকা করে বিক্রি হচ্ছে, আমি কিনেছি বাইরে থেকে 20 টাকা দিয়ে। তো আমরা কেনার পর ওই ভদ্রলোক আবার 15 টাকা শোয়াতে বিক্রি করলো। যাই হোক, আমার 40 টাকা আজকে জলে গেছে। আর এদিকে মার্কেটের ভেতরে একজন ভদ্রলোক মাকে বলছে আপনি ওই মহিলার পেছন পেছন যাবেন না, ওই মহিলা আপনাকে ধরে নিয়ে যাবে। মা বলছে কোন মহিলা, মানে আমাকে দেখাচ্ছিল। তো মা বলল ওই মহিলা আমার মেয়ে, আমাকে ধরে নিয়ে যাবে না, আপনিই বরঞ্চ আমাকে ধরে নিয়ে যাবেন। তো সেই গল্প করতে করতেই দুজনা বেরোচ্ছিলাম। আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে স্নান ধান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। সকালবেলাতেও স্নান করে যাই, শুধু মাথার সামনের দিকটা ভেজাতে পারি, পেছন দিকটা ভেজাই না, কারণ চুল ভেজা থাকলে না গরমের মধ্যে খুবই কষ্ট হয়, বাঁধাও যায় না, ছাড়াও যায় না। তো সেই জন্যে বাড়িতে এসে পুরো চুলটা ভিজিয়ে স্নান করে নিয়েছি। আজকে তোমার 4 পিসি এসেছিলেন, তার মধ্যে 1 পিসির বাড়ি বহরমপুরে, বাকি 3 পিসি ব্যারাকপুরেই থাকেন। 1 পিসির বাড়ি সম্ভবত সোদপুরে, মানে ছোটো পিসি নতুন বাড়ি করেছে, ছোটো পিসির বাড়িতে আমি এখনও কোনো দিন যাইনি। তো পিসিরা বারবার করে বলছিলো যাওয়ার কথা, পিসি বাড়িতে গেলাম না, কারণ কাকার বাড়িটা পিসি বাড়ির তুলনায় অনেকটা কাছে হয়, এখান থেকে যেতে আসতে সুবিধা হয়। যদি অন্য কোনো সময় সময় হয় যাব অবশ্যই। তো মা এখন খেয়ে দিয়ে রেস্ট করছে আর আমিও একটু শোবো ভাবছি। তোমরা অনেকেই জানতে চাইবে যে বাবা কেমন আছেন, আছেন এটুকুই বলবো। বাবা খুব একটা ভালো নেই, আর এই হলো পরিস্থিতি। কাকিমাও ঘরে নেই, কাকিমাও একটু বেরিয়েছে কাজে, তো এখন একটু রেস্ট করি, জানি না কতদিন কি থাকতে হবে। ভেবেছিলাম বর যাওয়ার পর আমিও গিয়ে কদিন একটু রেস্ট করব, কিন্তু ওই আর কি, সময় বা পরিস্থিতি সব তো আমাদের হাতে হয় না, ভাবতেও পারিনি যে হঠাৎ করেই আবার এখানে চলে আসতে হবে।